কম উপসর্গ বা উপসর্গহীন করোনা যদি অল্প বয়স্ক লোকেদের হয় এবং তাদের যদি অন্য কোনো বড় রোগ না থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়িতেই তাদের ম্যানেজ করা সম্ভব। আপনি যদি ভিড় এলাকায় কোথাও পড়ে গিয়ে থাকেন যেখানে অনেক লোক, যেখানে জানা সম্ভাবনা নেই যে কেউ করোনা সংক্রমিত আছে কি না, তাহলে আবারও নিজেকে আইডিয়ালি দু সপ্তাহের জন্যে কোয়ারেন্টাইন করা জরুরি। যদি এমন হয় যে আপনি জানেন যে যে এলাকায় ক্রাউডিং হয়েছে সেখানে খুব বেশি করোনা সংক্রমণ নেই, তাহলেও নিজের সিমটম মনিটর করা খুব জরুরি। আবারও বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে, কোমরবিডিটিওয়ালা কেউ থাকে, তাদের থেকে দূরে থাকা, মাস্ক পরে থাকা, হ্যান্ড স্যানিটাইজেশন রেগুলারলি করা, এগুলো খুব জরুরি। যদি করোনা সংক্রমণ হওয়ার পরে দু থেকে তিন সপ্তাহ কেটে গিয়ে থাকে, যদি সেই ব্যক্তি পুরোপুরি এসিমটোম্যাটিক হয়, তাহলে তার থেকে আপনার বা অন্যদের করোনা সংক্রমণ হওয়ার চান্সেস খুবই কম। তো তাই জন্যে যারা কিওরড ফ্রম করোনা তাদের কাছ থেকে আবার সংক্রমণ হওয়ার চান্সেস প্রায় নেই বললেই চলে।